সুপারস্টার যশ এই মুহূর্তে রয়েছেন সপ্তম আকাশে, বিশেষ করে কেজিএফ চ্যাপ্টার টু সাফল্যের পর। ছবিটি বক্স অফিসে কিছু রেকর্ড করে ফেলেছে নিজের ব্যবসায়িক সাফল্য দিয়ে। একদিকে যখন কেজিএফ টু 1000 কোটির ক্লাবে প্রবেশের অপেক্ষা করছে, ঠিক তখনই যশের কাছ থেকে খবর মিলল কেজিএফ চ্যাপ্টার 3 নিয়ে। এক নিউজ পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে জানান পরিচালক প্রশান্ত নীল, আর তিনি ইতিমধ্যেই পরের পার্টের বেশ কিছু দৃশ্য নিয়ে ভেবেছেন, নিজেদের মধ্যে আলোচনাও করেছেন। অভিনেতা আরও জানান, অনেক ভালো ভালো দৃশ্য তারা কেজিএফে ফুটিয়ে তুলতে পারেননি, তাই সম্ভাবনা রয়েছে কেজিএফ 3 সেগুলো দিয়ে সুপারহিট করার। তবে পুরাটাই রয়েছে চিন্তা ভাবনার স্তরে। এ ব্যাপারে বলতে গিয়ে জয় জানান, দর্শকদের কাছ থেকে যে পরিমাণ ভালোবাসা তিনি পেয়েছেন তাতে অভিভূত। সঙ্গে এটাও ফাঁস করেন, প্রথমবার কেজিএফ বানানোর সময় ভাবা হয়নি এটাকে দুটো পার্টের ছবি বানানো হবে। তারপর প্রশান্ত নীল বুঝতে পারেন এটা ফ্র্যাঞ্চাইজি বানানোর একটা সম্ভাবনা রয়েছে। যশ ছাড়াও কেজিএফ চ্যাপ্টার 2-তে বলিউড থেকে ছিলেন সঞ্জয় দত্ত আর রবিনা ট্যান্ডন। কেজিএফ চ্যাপ্টার 2 দেখিয়েছে যশ অর্থাৎ রকি কোলার গোল্ড ফিল্ডের দায়িত্ব নেওয়ার পরে কী কী হয়।